মেয়েদের যে দুটি ভুলে বিয়ের পরে স্বামী অন্য মেয়ের কাছে যায়, যে মেয়ে স্বামীর সুখ দুঃখের সময় তার সাথে না থেকে উপরন্তু এগুলো কিভাবে হলো কৈফিয়ত চায়, এর ফলে সেই স্বামীর মন থেকে উঠে যায়। বিয়ের পর নিজের সৌন্দর্যের প্রতি আর যত্ন না নেওয়া, মেয়েরা মনে করে বিয়ে হলেই তাদের সব শেষ, কিন্তু আসলে এমনটা ভাবা ঠিক নয়। সংসারে সবসময় পরিপাটি থাকলে, স্বামীর জন্য সাজলে স্বামীরা খুব খুশি হয়। তবে স্বামীদেরও কিছু দোষ আছে, সবাই এক হয় না, কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না, অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত থাকে। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটা দিবেন ঠিক ততটাই ফিরে পাবেন। একজন প্রশ্ন করল, এতটা আগলে রাখার পরেও কেন প্রিয় মানুষটি চলে যায়? উত্তর এলো, শুধু রাখতে জানলেই হবে না, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। শুধুমাত্র বন্ধুত্ব নষ্ট হবে দেখে অনেক মানুষকে অনেক কথা বলা হয় নাই। জীবনে একাকিত্বের প্রেমে পড়ে গেলে আর কোনো দুঃখ থাকে না। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও। সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি একবার কোনো কারণে ঘৃণা জন্মে যায়, সেই ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয়, যার জন্য আপনি ভালো মন্দ সব ছেড়ে দেবেন, সেই আপনাকে একদিন সবার আগে ছেড়ে দেবে। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়াটাই ভালো। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে না পারে, আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার বইতে না পারে। নিজের সাথে নিজের লড়াইটা সহজ, কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড্ড বেশি কঠিন। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহার করে সেটাই তার আসল চরিত্র। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে দেয়। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে। মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন। যারা অন্যের চোখের জল ঝরাও, তারা ভুলে যেও না নিজেরও দুটো চোখ আছে। বিপদের সময় সব দরজা বন্ধ হয়ে গেলেও সৃষ্টিকর্তার দরজা সবসময় খোলা পাবেন। সম্পর্ক তৈরি করাটা যতটা সহজ মনে হয়, টিকিয়ে রাখাটা ততটাই কঠিন। থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছ রতন। কন্যা সন্তান সবার হয় না, আজ যার আছে সেই পৃথিবীর সব থেকে ভাগ্যবান পিতা। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী তার স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ একদিন আমিও মা হব। বাবাই হচ্ছেন একমাত্র রাজা, যার রাজত্বে মেয়েরা সারা জীবন রাজকন্যা হয়ে থাকে। নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে উপহার হিসেবে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না। প্রতিটা মানুষই অভিনয় করে, কেউ নিজে ভালো থাকার জন্য, কেউ অন্যকে ভালো রাখার জন্য। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটিকে সময় দিন, তা না হলে অভিমান জমতে জমতে এক সময় দূরত্ব তৈরি হতে পারে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন, আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। আপন মানুষটি যখন ভুল বোঝে তখন নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় ব্যক্তি মনে হয়। কাউকে মন থেকে ভালোবেসে দেখুন, তাকে ছেড়ে থাকাটা সত্যিই খুব কষ্টের। সুখটাকে খুঁজতে খুঁজতে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার নামই হয়তো জীবন। জীবন নামক অঙ্কটা বড়ই অদ্ভুত, কখন যে সুখগুলো বিয়োগ হয়ে দুঃখগুলো যোগ হয়ে যায় বোঝাই যায় না।
হৃদয় ভাঙা মানুষটা কারো হৃদয় ভাঙবে না, কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে। যেখানে অধিকার বলতে কিছু নেই, সেখানে রাগ দেখানো আর অভিমান করাটা হলো একেবারেই বোকামি। সারাদিন কাউকে পাত্তা না দেওয়া মানুষটাও কষ্ট পায় কোনো একজন প্রিয় মানুষের গুরুত্বের অভাবে। তুমুল ঝগড়ার পরেও যে তোমার ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। জীবনে ভালো থাকতে চাইলে এই চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন। যে তোমাকে মিথ্যা বলে, যে তোমাকে অসম্মান করে, যে তোমাকে ব্যবহার করে, যে তোমাকে ছোট করে। কেউ আপনাকে গালাগাল করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। পৃথিবীতে কোনো রাস্তা ছিল না, সবাই যখন চলা শুরু করেছিল তখনই রাস্তা তৈরি হয়েছিল, তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করতে হবে। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায় টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়াগুলো ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথেই সবার আগ্রহ বেশি। সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, অথচ দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয়। জীবনে কত দামি দামি রেস্টুরেন্টে দামি দামি খাবার খেলাম, কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদ কোথাও পেলাম না।